নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজ আমরা এসে গেছি হংসেশ্বরী মন্দিরে। এখানে কিভাবে আসবেন, কি দেখবেন, আশেপাশে দেখার কি আছে, খাওয়ার ব্যবস্থা এবং মন্দিরের ইতিহাস সমস্ত কিছুই আপনাদের জানাবো। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দিন, তাহলে আমাদের সমস্ত নতুন ভিডিওর আপডেট পেতে থাকবেন। আমরা এখানে এসেছি সপ্তগ্রামের সৈয়দ জামালউদ্দিন মসজিদ দেখে। 500 বছরের পুরনো এই টেরাকোটা মসজিদটির ভিডিও না দেখে থাকলে ভিডিওটি দেখে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। এখানে আসার সময় প্রথমেই চোখে পড়বে রাজবাড়ির গেট। মন্দিরের উল্টো দিকে সাইকেল, মোটরসাইকেল, জুতো রাখার ব্যবস্থা এবং পে অ্যান্ড ইউজ টয়লেটও আছে। মন্দির চত্বরে পিকনিক, বাগানে প্রবেশ এবং বিবাহ কঠোরভাবে নিষিদ্ধ, তবে মন্দিরের বাইরে পিকনিক করার ব্যবস্থা আছে। স্পট বুকিংয়ের জন্য ডেসক্রিপশনে ফোন নাম্বারটি দেখে নেবেন। এই মন্দিরে 13টি মিনার বা রত্ন রয়েছে, যা প্রস্ফুটিত পদ্মের ন্যায় নির্মিত এবং মন্দিরটির উচ্চতা 70 ফুট। 5 তলায় মন্দিরটি মানুষের শরীরের 5টি অংশকে, যা বজ্রাক্ষ, ইরা, চিত্রিণী, পিঙ্গলা এবং সুষুম্নাকে দর্শিত করেছে। দেবী হংসেশ্বরী এখানে পদ্মে বিরাজমান। শ্যামবর্ণা, চতুর্ভুজা, ত্রিনয়নী, খড়গ ও মুণ্ডধারিণী এবং মূর্তিটি কাঁঠাল কাঠের নির্মিত। এখানে দুপুরের ভোগ খাওয়ার ব্যবস্থা আছে, তার জন্য সকাল 10টার মধ্যে 35 টাকা দিয়ে কুপন কেটে নিতে হবে। মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে 12:30 এবং বিকেল 4টা থেকে সন্ধে 6:30 পর্যন্ত। ১৭৯৯ সালে এই মন্দিরটির নির্মাণের কাজ শুরু করেন রাজা নৃসিংহদেব, কিন্তু মন্দিরের কাজ সম্পূর্ণ হওয়ার আগেই তিনি মারা যান। তার ছোট রানী শঙ্করী দেবী 1814 সালে মন্দির নির্মাণের কাজ সম্পূর্ণ করেন। রাজা নৃসিংহদেবের শৈশব কেটেছে খুবই দারিদ্রতার মধ্য দিয়ে। তার জন্মের আগেই তার বাবা মারা যান এবং নবাব আলীবর্দী খাঁ সেই সুযোগে তার সম্পত্তি অন্য জমিদারদের দিয়ে দেন। পরবর্তীকালে বাংলার ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন কায়েম হলে রাজা নৃসিংহদেব তার সম্পত্তি ফেরতের আবেদন করে কিছু সম্পত্তি ফেরত পান। পরবর্তীকালে তিনি কাশীতে গিয়ে তন্ত্র সাধনা করে দেবী হংসেশ্বরীর দৈব দর্শন পান এবং মন্দির নির্মাণের কাজ শুরু করেন। হংসেশ্বরী মন্দিরের পাশে রয়েছে অনন্ত বাসুদেব মন্দির। 1679 খ্রিস্টাব্দে রাজা রামেশ্বর দত্ত এই মন্দিরটি নির্মাণ করেন। মন্দিরের টেরাকোটার কাজ বিষ্ণুপুরের থেকে কম যায় না। টেরাকোটা কাজের মাধ্যমে ফুটে উঠেছে রামায়ণ, মহাভারত ও কৃষ্ণলীলার বিভিন্ন দৃশ্য।
এখানে আসতে হলে হাওড়া বা ব্যান্ডেল থেকে কাটোয়া লোকালে নামতে হবে বাঁশবেড়িয়া স্টেশনে। সেখান থেকে টোটো পেয়ে যাবেন মন্দিরে আসার জন্য। আর নিজস্ব গাড়িতে এলে হাওড়া থেকে ডানকুনি দিল্লি রোড হয়ে বাঁশবেড়িয়া পৌঁছে ডান দিকে কল্যাণী যাওয়ার রাস্তা ধরে একটু এগোলেই পৌঁছে যাবে এই মন্দিরে। এখান থেকে আশেপাশে ঘুরে নিতে পারেন জাফর খান গাজী মসজিদ, ময়ূরমহল পার্ক, সৈয়দ জামালউদ্দিন মসজিদ, ব্যান্ডেল চার্চ ও ইমামবাড়া। হংসেশ্বরী মন্দিরের আশেপাশে খেজুর গুড় তৈরি হয়, যা আপনারা কিনতে পারেন। এখানে কি কি গুড় পাওয়া যায়? পাটারি যা পাওয়া যায়, তেল গুড় পাওয়া যায়, দানা গুড় পাওয়া যায়, সব 150 টাকা, তাই তো? ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।